আচ্ছা, এটা একটা এলোমেলো ভিডিও, এটাতে কোনো ইন্ট্রো বা অন্য কোনো কিছু নাই। মূলত আমি শপিফাই ডেভেলপমেন্ট শিখছি, এটা নিয়েই এই ভিডিওটা বানানো। তো প্রথমে বলে রাখি, শপিফাই আমি এর আগে কিছু কাজ করেছি, সেটা টেমপ্লেট ডেভেলপমেন্ট ছিল না, তবে আমি এখন টেমপ্লেট ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, কারণ এটা শিখতে অনেক মজা। তো আমি একটা থিমফারস্ট থেকে একটা পিএইচডি কিনেছিলাম এর আগে, যেটা দিয়ে আমি রিয়্যাক্টের একটা ই কমার্স সাইট বানিয়েছিলাম, সেই পিএইচডিটা দিয়েই মূলত কাজ করব। অর্থাৎ এটাকে আমরা শপিফাই, আমরা তো না আসলে আমি, এটাকে আমি শপিফাই দিয়ে বানানোর চেষ্টা করব। তো আপনারাও চাইলে এই পিএইচডিটা আমার কাছ থেকে নিতে পারেন, আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব। তো এখন প্রথমত আমি এই ভিডিওগুলো একটা টিউটোরিয়াল আকারে বানাবো না, এটা আমাদের আমার মানে এলোমেলো ভিডিও হবে। অর্থাৎ আমি যেটা শিখছি, কীভাবে শিখছি, সেটাই মূলত দেখানোর জন্য, যাতে অন্যরাও এইভাবে শিখতে পারেন। অনেকেই বলে থাকেন আমি খুব দ্রুত শিখতে পারি, নিজে প্রশংসা করলাম, সেই জন্যই মূলত আমি আমার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটা লাইভ প্রজেক্ট নিয়ে নিয়েছি, স্ট্রাকচারাল জ্ঞান আমার নিতে ভালো লাগে না, বিরক্তি হয়ে যায় এবং সেটা করা হয় না, সেই জন্য আমি সবসময় লাইভ প্রজেক্ট করি। তো এটা আপনারা করতে পারেন, লাইভ প্রজেক্ট করলে একটা আকাঙ্ক্ষা থাকে বা একটা আগ্রহ থাকে যে এই জিনিসটা তৈরি করলাম, এরকম কিছু একটা মনে হয়। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আমি এখন প্রথমেই যেটাতে যাব সেটা হচ্ছে শপিফাই। আমি নতুন ইনকগনিটো উইন্ডো ওপেন করছি, শপিফাই পার্টনার লিখে সার্চ দিবেন। এই পার্টনারটা হচ্ছে একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে শপিফাই ডেভেলপারের একটা আলাদা একটা চ্যানেল করা হয়েছে, যে চ্যানেল দিয়ে মূলত শপিফাইয়ের যে আপনি একটা ডেমো সাইট পাবেন। আমরা জানি শপিফাই ওয়ার্ডপ্রেসের মতো আপনাকে এখানে কোনো ইয়ে দিয়ে দিবে না, অর্থাৎ ইন্টারনেট চলে গেছে 1 মিনিট, অর্থাৎ শপিফাই আপনাকে ওয়ার্ডপ্রেসের মতো ফাইল দিবে না যেটাকে আপনি ইনস্টল করবেন। এটাকে একটা আপনাকে পার্টনার প্রোগ্রামে জয়েন করে তাদের থেকে ডেমো নিতে হবে। অর্থাৎ এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে জয়েন করবেন, জয়েন করে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে এখানে স্টোর থাকবে না, আপনি স্টোর ক্রিয়েট করবেন। যেমন এখানে আমরা একটা স্টোর ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে 1992 শপিফাই অ্যাডমিন। তা আপনি যদি নতুন স্টোর ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আবার একটা ইমেল ভেরিফিকেশন করে আরেকটা তৈরি করতে পারবেন। যেভাবে আপনি যতগুলো থিম ডেভেলপ করবেন ততগুলো স্টোর এখানে ক্রিয়েট করতে পারবেন। নেক্সট আমি ইনস্টল করেছি, আমরা মানে বেসিক্যালি আমি একটা থিম ডেভেলপ করতে চাচ্ছি, সেই জন্য আমাদের এখানে যেতে হবে অনলাইন স্টোর থিমস। এখানে থিমস আমরা এখানে থিম দেখতে পারবো শপিফাইয়ের। আমি একটু বর্ণনা দিই, ডিফল্টভাবে আপনি এই থিমটা এখানে ইনস্টল দেখতে পাবেন, এখানে আপনি চাইলে থিম আপলোড করতে পারবেন। তবে আমি এখানে থিম আপলোড করবো না, আমি একটা স্ক্র্যাচ থিম তৈরি করবো। তো স্ক্র্যাচ থিম তৈরি করার জন্য শপিফাইয়ের সবচাইতে বহুল ব্যবহৃত হচ্ছে থিম কিট। তো থিম কিটটা হচ্ছে, থিম কিটের সাইট হচ্ছে এটা, shopify.github.io/থিম কিট। এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চকোলেটলি, এটাকে ইনস্টল করতে হবে। চকোলেটলির যদি আপনি ওয়েবসাইটে যান, সেক্ষেত্রে আপনি এখানে ইনস্টল ট্যাবে যাবেন, আর এখানে যাবেন হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেল। এটা আমি ইউজ করছি, এটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে, পাওয়ার শেল। এইখানে গিয়ে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করতে হবে, তা নাহলে হবে না। তো তারপরে উইন্ডোজ যখন পাওয়ার শেল ওপেন করবেন, তখন এই কমান্ডটুকু কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার পাওয়ার শেলে গিয়ে পেস্ট করে এন্টার দিয়ে দিবেন, তাহলে চকোলেটলি ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে উইন্ডোজের জন্য একটা চমৎকার প্যাকেজ ম্যানেজার, যেটা দিয়ে আরও অন্যান্য কাজ করা যায়। যাই হোক, যখন চকোলেটলি ইনস্টল হয়ে যাবে, তখন চকো ইনস্টল থিম কিট, এটা ইনস্টল করলে আপনার থিম কিটটা ইনস্টল হয়ে যাবে। তো এরপরে থিম কিট যখন ইনস্টল হয়ে যাবে, তখন আপনি এখন যদি আমি পাওয়ার শেলে যাই, আচ্ছা এখানে আমার একটা প্রসেস চলছে, আমি এটাকে ক্যান্সেল করে দিই, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো পাওয়ার শেলে যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ফোল্ডারে যেতে হবে। তো ফোল্ডারে যাওয়ার জন্য আপনারা সবাই জানেন সিডি, তারপরে এখানে আমি দিচ্ছি সি, তারপরে হচ্ছে ইউজার্স, আমার নাম হচ্ছে রাসেল, এই নামে কম্পিউটার ইউজার নেম করা আছে। আমি এবার যাবো হচ্ছে ডেস্কটপ, আমি এখন ডেস্কটপে চলে আসছি। এই যে এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। তো এখন আমি একটা ডিরেক্টরি তৈরি করতে চাচ্ছি, এমকেডির মাই থিম, মাই থিম এখানে গেলে একটা ডিরেক্টরি তৈরি হয়ে যাবে। এখন আমরা সিডি মাই থিম, এটা চাইলে আপনি নতুন নিউ ফোল্ডার করতে পারেন। এরপরে আমরা যখন এখানে চলে আসলাম, তখন আমাদের যে নতুন স্টোরটা তৈরি করলাম, আমাদের স্টোরে থিম কিটের সাথে কানেক্ট করতে হবে।
আমরা জানি আমরা এফটিপি দিয়ে থিম এডিট করি, সেভ করলেই আপলোড হয়ে যায়। তো শপিফাইয়ের জন্য এফটিপি প্রয়োজন নেই, এটা এপিআই বেসড, অর্থাৎ খুব চমৎকার। এখানে আপনি যদি সেটা তৈরি করতে চান, অ্যাপসে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পরে ম্যানেজ প্রাইভেট অ্যাপস, ম্যানেজ প্রাইভেট অ্যাপসে যাওয়ার পর আপনি আপনার অ্যাপের লিস্ট দেখতে পারবেন। তো এখানে যেহেতু আপনি এর আগে কোনো অ্যাপ তৈরি করেননি, কোনো অ্যাপ দেখতে পারবেন না, এখানে ক্রিয়েট এ নিউ প্রাইভেট অ্যাপ এখানে যাবেন। ক্রিয়েট এ নিউ প্রাইভেট অ্যাপের নাম দিবেন, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এবং এখানে একটাই পারমিশন এনেবল করা লাগবে, সেটা হচ্ছে অ্যাসেটের যেই এই যে টেমপ্লেট এবং থিম অ্যাসেটস, রিড অ্যান্ড রাইট দিয়ে দিবেন। রিড অ্যান্ড রাইট দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন, এটা অন্য কিছু দরকার না, জাস্ট সেভে ক্লিক করবেন। করলে একটা পাসওয়ার্ড পাবেন, এখানে সেটা দেওয়াই আছে, অর্থাৎ এখানে সেইটার ডেমনস্ট্রেশন দেওয়া আছে। তো তারপরে এরপরে আপনাকে থিম, নতুন যদি থিম তৈরি করতে চান স্ক্র্যাচ থিম, সেক্ষেত্রে আমি একটা তৈরি করে দেখাই আপনাদের। ধরেন আমি যেই ডিরেক্টরিতে আছি, এই ডিরেক্টরিতেই আমি একটা থিম তৈরি করতে চাচ্ছি, যেটা শপিফাই আপলোড হয়ে যাবে। তাহলে আমাদের লিখতে হবে থিম, তারপরে এখানে খেয়াল করেন আমি এখানে হাতেই লিখি নিউ, তারপরে ড্যাশ ড্যাশ পাসওয়ার্ড, তারপরে এখানে ইকুয়াল, পাসওয়ার্ড ইকুয়াল, আমি একটা পাসওয়ার্ড সেভ করে রেখেছি। আপনারা এই পাসওয়ার্ডগুলো দিয়ে ট্রাই না করলে আমি খুশি হব, কারণ এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করাটা ঝামেলা, যেহেতু আমি শিখতেছি এখন চেঞ্জ করার ঝামেলাতে যাব না। আপনি নিজে এটা তৈরি করতে নিতে পারবেন। আচ্ছা আমি এটা কোথায় রাখলাম, আচ্ছা এখানে রেখেছি মেবি। আচ্ছা আমি এটাকে খুঁজে নিয়ে আসি। আচ্ছা এখানে আমার পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আমি নিলাম, অর্থাৎ পাসওয়ার্ড এখানে দিব। এরপরে পাসওয়ার্ডের পরে আমাকে দিতে হবে স্টোর, অর্থাৎ যে স্টোরে আমি থিমটা তৈরি করতে যাচ্ছি। তো আমি এখানে ডাবল ড্যাশ স্টোর ইকুয়াল, আমি স্টোরটা নিয়ে আসি, তারপরে আমাদের এখানে দিতে হবে নেম, একটা নেম। তো নেম আমি ইকুয়াল দিলাম এখানে অ্যানাদার ডেমো থিম। তাহলে এখানে এই যে ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিতে একটা থিম, স্ক্র্যাচ থিম তৈরি হয়ে যাবে। খেয়াল করেন আমি এখান এখন এখানে যাই ডেস্কটপ মাই থিম, এখানে কিন্তু আমাদের একটা স্ক্র্যাচ থিম তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু কিছুই নেই, জাস্ট একটা থিম তৈরি হয়েছে। তো এখন এই যে থিমটা তৈরি হয়েছে, এই থিমটা আমি এখন শপিফাই দেখতে পাবো, অর্থাৎ আমি যদি এখন এখানে যাই অনলাইন স্টোর, তারপরে আমরা এখন নিচে আসি, খেয়াল করেন আমরা এখানে আনাদার একটা ডেমো থিম, যেটা সেই থিমটা আমি এখানে পেয়েছি। এবং এখানে আমি এডিট কোড, অর্থাৎ আমি এখানে দেখার জন্য যে আমাদের কি কি কোড এখানে এসেছে। তো প্রাথমিকভাবে আমরা যখন থিম তৈরি করব, তখন থিমটা শুধুমাত্র স্ট্রাকচারটা আসবে, অর্থাৎ এখানে যে থিমের যে অন্যান্য ফাইলগুলো, সেই ফাইলগুলো আমাকে ডিপ্লয় করতে হবে। তো এখন আমি এখানে আমাদের যে টেমপ্লেটটা তৈরি হয়েছে সেই টেমপ্লেটটাতে যাচ্ছে। আচ্ছা এখানে ইন্টারনেট স্লো হওয়ার কারণে এখানে এখনো তৈরি হয়নি। আচ্ছা এখানে খেয়াল করেন এখানে ফোল্ডারগুলো চলে আসছে, কিন্তু ফোল্ডারের মধ্যে কোনো ফাইলগুলো এখানে আসেনি। তো এখন এই ফাইলগুলো যদি আমি আপলোড করতে চাই, আচ্ছা এখানে আমি এই প্রসেসটা ক্যান্সেল করে দিই। আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে আপলোড হতে যাচ্ছিল কিন্তু এখন আপলোড হয়নি। আচ্ছা আমরা এখন এখানে থিম ডেপ্লয়, যদি এখানে থিম ডেপ্লয়তে যাই, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারবো যে আমার এই থিমটা এখন ডেপ্লয় হচ্ছে। খেয়াল করেন 26টা ফাইল আছে আমাদের, সেই 26টা ফাইল এখন আপলোড হয়ে যাচ্ছে। এখন এই থিমের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমার স্টোরে চলে যাচ্ছে। তো এখানে চমৎকার আরেকটি কমান্ড হচ্ছে থিম ওয়াচ, অর্থাৎ থিম ওয়াচ যখন আমরা থিমে কাজ করব তখন আমরা দিয়ে রাখবো। যেমন এখন যদি আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের থিমের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আপলোড হয়েছে কিনা। আমি দুঃখিত, আমার ইন্টারনেট স্লো,
আমি আসলে এখন গ্রামে থাকি, গ্রামে ইন্টারনেট স্লো হবেই। আসলে ইন্টারনেটে কাজ শেখার জন্য ভালো হয় এই কারণেই যে লোড হতে হতে অনেক কিছু চিন্তা করে ফেলা যায়, আর ইন্টারনেট ফাস্ট হইলে কাজ শিখতে সমস্যা হয়, কারণ ঠাস করে লোড হয়ে গেলে আপনি কিছু চিন্তা করার সময়ই পাইলেন না। তো এটা আপনার জন্য একটা বিশেষ ব্যাপার, শেখার জন্য ধৈর্য লাগে। স্লো ইন্টারনেট থাকলে ধৈর্যটা আরো অনেক বেড়ে যায় যে লোড হচ্ছে না, এখন কি করব, মাথার মধ্যে অনেক মানে চিন্তা ভাবনা আসে, যে চিন্তা ভাবনাগুলোর জন্য ব্রেন আরো খুলে যায়। যাই হোক, মজা করলাম। সবসময় স্লো ইন্টারনেট একদমই ভালো না। তো এখানে এখন আমাদের যে টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটটা এখন আমরা আপলোড করেছি। এখন এই টেমপ্লেটে যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, তো এখন আমরা এই ফাইলগুলো দেখে অনেক কিছু শিখতে পারি। তো সেটার আগে আমরা এখন আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে আমরা নতুন কি অ্যাসেট কীভাবে যুক্ত করতে পারি। ধরেন আপনি বুটস্ট্র্যাপ দিয়ে টেমপ্লেট ডেভেলপ করবেন, তো অবশ্যই আমরা ওই টেমপ্লেটটি বুটস্ট্র্যাপ দিয়ে করব। তো এখন আমি আমাদের শেষ কাজটি দেখাবো, অর্থাৎ বুটস্ট্র্যাপ কীভাবে আমরা এটার সাথে অ্যাড করতে পারি। তো বুটস্ট্র্যাপের জন্য আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করেছি, এখানে বুটস্ট্র্যাপ আছে। তো বুটস্ট্র্যাপ আমি অ্যাসেটস ফোল্ডারের মধ্যে দিব, অর্থাৎ আমাদের অ্যাসেটসের মধ্যে আমরা নিব হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস, এবং আমরা এখানে নিব হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটার করার আগে অর্থাৎ কোনো কিছু মডিফিকেশনের আগে আমরা ডিলিট করে দিই। আমাদের পাওয়ার শেলে গিয়ে আমরা এখন ওয়াচ করব, অর্থাৎ এটাকে থিম ওয়াচ, অর্থাৎ আমরা এই থিমকে এখন ওয়াচ করছি। যে কোনো চেঞ্জ হলে এটা সরাসরি সার্ভারে আপলোড করে দিবে। অবশ্যই কোনো কিছু চেঞ্জ করার আগে এটা করে নেবেন। কারণ এখানে ওয়াচিং, অর্থাৎ এটা এখন ওয়াচ করছে। এখন আমরা বুটস্ট্র্যাপ মিন জেএস এবং সরি এটা না, বুটস্ট্র্যাপ মিন সিএসএস আমরা এখন এখানে দিয়ে দিব। আচ্ছা এখানে বুটস্ট্র্যাপ সিএসএস আমি দেখতে পাচ্ছি না, কোনোভাবে হয়তো ডিলিট করে ফেলেছি, না হ্যাঁ হয়তো ডিলিট করে ফেলেছি। আচ্ছা এনিওয়ে আমরা বুটস্ট্র্যাপটা সিএসএসটা অ্যাড করবো, জেএসটা অ্যাড করেন একই সিস্টেম। এখানে খেয়াল করেন এখানে এই যে আপডেটেড, অর্থাৎ কোনো একটা ফাইল চেঞ্জ হলে বা এখানে ডিলিট হলে বা অ্যাড হলে এটা আপডেট হয়ে যাবে। তো আমরা যদি এখন লেআউট ফোল্ডারের মধ্যে আসি, আচ্ছা এটা সবচেয়ে করার ভালো বুদ্ধি হচ্ছে আপনি ভিজুয়াল স্টুডিওতে থিমটা অ্যাড করে দেবেন এবং এখানে আপনি থিমের বাকি যে কাজগুলো সে কাজগুলো সম্পন্ন করবেন। খেয়াল করেন আমি এখানে যেটা করেছি থিম লিকুইড, থিম লিকুইড হচ্ছে লেআউটের মধ্যে এখানে হচ্ছে লিকুইড ফাইল, অর্থাৎ আমরা যখন পিএসপি এইচটিএমএল সিএসএস অ্যাড করি লিকুইড টেকনোলজি এটা ইউজ করে। লিকুইডের কাজ হচ্ছে পিএসপির মতোই সার্ভার ডেটা রিকোয়েস্ট করা এবং এটা এইচটিএমএল হিসেবে সার্ভ করা। এখানে খেয়াল করেন আমরা ফরেস্ট লুপ, ইফ এন্ড ইফ, তারপরে এলস, এখানে এগুলো ইউজ করতে পারি। তো আমি এখানে যদি এখানে দেখি যে এই যে বুটস্ট্র্যাপ সিএসএস এবং স্টাইল সিএসএস এখানে আমি অ্যাড করেছি, অর্থাৎ এখানে আপনি যেটা পাবেন, আমি যদি লিকুইড ওই থিমেরটা ওপেন করি, অর্থাৎ এইটাকে আমি যদি ওপেন করি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে আরেকটা থিম নিয়ে কাজ করছিলাম, তো এই জন্য এটা এখানে আছে। অর্থাৎ আমি থিম লিকুইডটা ওপেন করে জাস্ট দেখার জন্য যে এটা কীভাবে অ্যাসেটসগুলো এখানে আছে। তো থিম লিকুইডটা হচ্ছে মেইন লেআউট, এখানে ডিফল্টভাবে অ্যাপ্লিকেশন যে এসসিএসএস অর্থাৎ সাস ফাইলটা থাকবে আর যে এটা থাকবে। তো আমাদের বুটস্ট্র্যাপের ক্ষেত্রে বুটস্ট্র্যাপটা আমরা এটা কাট করে নিয়ে এসে আমরা নিয়ে, আচ্ছা আমি নিয়েই যাই ডিরেক্ট এখানে, যদি আমি এখান অ্যাপ্লিকেশনের পরিবর্তে আমি এখানে ইউজ করবো বুটস্ট্র্যাপ মিন সিএসএস, বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আর এখানে আমরা ইউজ করব বুটস্ট্র্যাপ মিন জেএস, আর এটাকে আমি কাট করে এখন নিয়ে যাব, অর্থাৎ কাট করে নিয়ে যাব আমরা আমরা এটা ফুটারে রাখতেই পছন্দ করি, ফুটারে রাখলাম। আর এইখানে হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটা এখানে এখন আমরা আমাদের নিজেদের সিএসএস দেওয়ার জন্য স্টাইল সিএসএস এটাকে আমরা যদি সেভ করি, সেভ করার পরে আমরা পাওয়ার শেলে দেখতে পাবো এটা অটোমেটিক প্রসেসিং দেন আপডেটেড, কিছুক্ষণের মধ্যে এটা আপডেটেড, অর্থাৎ আপনি এখানে সেভ করার পরপরই দেখতে পারেন। এখন আমি যদি এখানে রিলোড দিই, অর্থাৎ আমি এখানে যদি রিলোড দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই এই টেমপ্লেট যেটা যেটা আমরা চেঞ্জ করেছি সেটা সেটা কিন্তু আমাদের সার্ভারে চলে আসছে, অর্থাৎ আমরা এখন রিলোড দিচ্ছি। তো সার্ভারে চলে আসলে এখানে আপনাদের এক্সট্রা কিছুই করতে হবে, জাস্ট আপনি সাইটে গিয়ে ইজিলি দেখতে পারবেন যে এখানে কীভাবে কী কাজ হচ্ছে।
তো এই ছিল আজকের ইনস্ট্রাকশন। আমরা যেটা করব, আমরা এই টেমপ্লেটের টোটাল যে সেকশনগুলো, আচ্ছা আরেকটা ছোট্ট একটা মানে ওভারভিউ দেই। এখানে আপনারা যদি থিমের মধ্যে দেখেন যে অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে যত স্ট্যাটিক ফাইলগুলো অর্থাৎ জাভাস্ক্রিপ্ট, ইমেজ, জেএস, সিএসএস, এই ফাইলগুলো এখানে থাকবে। কনফিগের মধ্যে এখানে আপনার কনফিগারেশনগুলো এখানে থাকবে, অর্থাৎ আমি যদি থিমে ডাটা দেখি, অর্থাৎ আমরা যখন ওয়ার্ডপ্রেস থিম বানাই, স্টাইলের যে ডেটাগুলো, স্টাইল সিএসএস এর আগে যে থিমের নাম, থিমটা কে বানাইলো, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেই। খেয়াল করেন এখানে সেই জিনিসটা আছে থিমের সেটিংস স্কিমাতে। লেআউট হচ্ছে থিমের লেআউট, থিমের লেআউটটা হচ্ছে থিমের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা বানানোর যে জায়গাটা সেটা। আর এইখানে আমাদের আরেকটা কিছু নতুন ফোল্ডার যুক্ত হবে, সেটা হচ্ছে সেকশন। তো সেকশন হচ্ছে শর্টকোডের মতো, আমরা যেমন শর্টকোড ইউজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দিয়ে দিতে পারি, সেকশন হচ্ছে সেই রকম। আর এইখানে আমরা যে বিল্ডার আছে, সেই বিল্ডারের সেকশনের মধ্যে সেকশনগুলো অ্যাড করে রাখবো, ইউজার যে কোনো জায়গাতে ওই সেকশনগুলো ইউজ করতে পারবে। আর টেমপ্লেট হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতোই, যে এখানে কিছু স্পেসিফিক টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটের কোডও দেওয়া আছে এখানে। আপনি চাইলে সেই কোডগুলো কাস্টমাইজ করতে পারবেন, সেই কোডগুলো ইউজও করতে পারবেন। খেয়াল করেন এখানে 404 আর্টিকেল মানে হচ্ছে সিঙ্গেল পিএইচপি। আমি এখানে পিএইচপি উচ্চারণ করছি কারণ যারা আমার টিউটোরিয়াল দেখে থাকেন তারা নিশ্চয়ই ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালগুলো দেখে থাকবেন। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালগুলো দেখে থাকলে সবাই ইউজ করা ইজি হবে, না দেখে থাকলেও অসুবিধা নাই। তো সেই জন্য আমি এখানে আসলে পিএইচপি, সিঙ্গেল পিএইচপি এগুলো উচ্চারণ করছি আপনাদের সুবিধার জন্যই। আচ্ছা কার্ট হচ্ছে এখানে, কার্টে যে অপশনগুলো সেগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান, নতুন করে বানাতে চান, খুব ইজিলি আপনি এখানে সেগুলো বানাতে পারবেন। কালেকশন এখানে, এই টেমপ্লেটগুলো দেখে অনেক কিছু শেখা যায়। আর মেইন জিনিস হচ্ছে আমরা দেখবো হচ্ছে বেস যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটাতে কিন্তু অনেক কোড দেওয়া আছে, সেই কোডগুলো দেখে আমরা খুব ইজিলি একটা শপিফাই টেমপ্লেট তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্তই, আপনারা এই পর্যন্ত করে ফেলবেন, করে ফেললে আমি খুবই তাড়াতাড়ি বাকি যে ইয়েগুলো সেগুলো দিব। আর আরেকবার সাবধান করে নিই, আমি নতুন শিখছি, অনেক কিছু ভুলভাল আপনারা শিখে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি নেই, কিন্তু আপনারা খুব বেশি এক্সপেক্ট করবেন না এই টিউটোরিয়াল থেকে, কারণ আমি নিজেই শিখছি, যতটুকু শিখছি ততটুকু আপনাদের জাস্ট দেখাচ্ছি। এটা আসলে শেখানো না, আমি যে কীভাবে শিখছি সেটাই আপনাদের জাস্ট বলে দেওয়া। তো আশা করি এটা আপনাদের উপকারে আসবে। সর্বদা থাকবেন, আল্লাহ হাফেজ।